নমস্কার বন্ধুরা মনকেচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকে আবার হাজির হয়ে গেছে আমার চ্যানেলে নতুন আর একটি রেসিপি নিয়ে আর আজকে আমি করব মাত্র একটি ডিম দিয়ে সুজির বিস্কুট পিঠা এই বিস্কুট পিঠাটা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে এটা বানানো খুব সহজ আমি কিভাবে এই পিঠাটা বানাই আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক বিস্কুট পিঠাটা আমি কীভাবে তৈরি করি প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব দেখুন ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি আমি আড়াই চামচ চিনি দিয়েছি আপনারা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম করে দিয়ে নেবেন এখন ডিমটার সাথে চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব চিনিটা মেশানো হয়ে গেছে এখানে আমি এক চিমটি এলাচের গুঁড়ো দিয়ে দেব। এলাচের গুঁড়োটা দিলে ডিমের যে কাঁচা গন্ধটা সেটা পাওয়া যাবে না এলাচের গুঁড়ো দিয়ে আমি এর মধ্যে এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ আর এলাচের গুঁড়োটা মার চিনির সাথে আরেকটু একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন গুঁড়ো দুধ আর এলাচের গুঁড়োটা আমার মেশানো হয়ে গেছে এখন আমি এইখানে এক চিমটি নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে আমি এখানে সুজিটা দিয়ে দেব এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি এখানে আপনারা যে কোনো রকম সুজি ব্যবহার করতে পারেন এবার সুজির সাথে ব্যাটারটাকে ভালো মতো মিশিয়ে নেব সুজিটা আমার মেশানো হয়ে গেছে আর দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে এখন আমি এই ডোটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখুন দশ মিনিট পর ডোটা আমার অনেকটা ফুলে গেছে আপনারা যদি মনে করেন আপনাদের ডোটা একটু নরম হয়ে গেছে তাহলে আপনারা এইখানে এক থেকে দু চামচ ময়দা ইউজ করতে পারেন ডোটাকে আমি ভালো মতো মেখে বিস্কুট আকারে গড়ে নেবো দেখুন আমি এই বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি তেলে ভাজব এইখানে আপনাদের একটা কথা মনে রাখতে হবে খুব গরম তেলে পিঠাগুলো দেয়া যাবে না আপনারা দেখতেই পেলেন তেলটা যখন হালকা গরম হয়েছে তখন আমি পিঠেটা দিয়ে দিয়েছি যদি খুব গরম তেলে পিঠাটা আমি দিতাম তাহলে পিঠেটা আমার পুড়ে যেত উপরে আর ভিতরটা কাঁচা থাকতো তাই অবশ্যই পিঠাটা যখন ভাজবো উনানের আঁচটা একদম লোতে করে রাখতে হবে এইভাবে পিঠেগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে পিঠেটা আমার এক পিঠ হয়ে গেছে এখন পিঠেটাকে আমি উল্টে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেটা কতটা সুন্দরভাবে ফুলেছে এইভাবে পিঠেটার দুই পাশেই আমি বাদামি করে ভেজে নেব দেখুন পিঠেগুলো আমার বাদামি করে ভাজা হয়ে গেছে এখন আমি পিঠেগুলো তুলে নেব সবকটা পিঠে আমি বাদামি করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার আসব নতুন আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ